আগামীকালের এই যে ঐতিহাসিক জন সম্মেলনের ডাক দিয়েছেন বাংলার অগ্নিকন্যা তথা ভারতবর্ষের মুক্তিসূর্য মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই একুশে জুলাইয়ের সার্বিক সাফল্যের সমর্থনে আজকে যদুবাবুর বাজারে পথসভা চলছে 70 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে। আমি পরবর্তী বক্তা হিসেবে চন্দন মুখার্জিকে অনুরোধ করছি আগামীকাল একুশে জুলাই সম্বন্ধে আপনাদের দু চার কথা বলার জন্য। নমস্কার। হ্যাঁ, নমস্কার মঞ্চ উপবিষ্ট আমার সহকর্মী বন্ধুবর, সামনে সারিতে উপবিষ্ট আমাদের মাননীয় পৌরপিতা শ্রী অসীম কুমার বসু এবং আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গ, আজকে যে কারণে এই সভা আমাদের উপস্থাপিত হয়েছে তার কারণ আপনারা সকলেই জানেন এবং আমার পূর্ববর্তী বক্তারা সেগুলো সুগভীরভাবে সেগুলো সম্প্রসার করেছে আপনাদের সামনে। যেটা মূল বক্তব্য, একুশে জুলাই যে কারণে আজ আমাদেরকে প্রত্যেক বছর উন্মাদনার আকার নিতে সাহায্য করে, তার কারণ ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমাদের যে ভোটাধিকার প্রয়োগের একটা ব্যবস্থা ছিল বা আছে সেইটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের সম্বন্ধে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সরব হন এবং তার সরব হবার কারণস্বরূপ যে আন্দোলন সূচিত হয়েছিল 1993 সালের একুশে জুলাই, সেই আন্দোলন উপর তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে অমানবিকভাবে সেই সব সকল কংগ্রেসী কর্মীদের উপর অকথ্যভাবে অত্যাচার করে এবং গুলিবর্ষণ করে, তাতে আমাদের 13 জন সহকর্মী শহীদ হয় এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে তিনি বছরের পর বছর তাদের এই অনুষ্ঠানটা তিনি করে এসেছেন তাদের উদ্দেশ্যে স্মরণ করার জন্য, যেটা ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় একটা স্মরণাক্ষরে লেখা থাকবে যে অনেক অনেক মানুষ স্বাধীনতার জন্য বলুন বা দেশে নানা রকমের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে বলুন মানুষ মারা যায়, কিন্তু কে কাদের মনে রাখে? এই যে ধরুন কিছুদিন আগে পুলওয়ামায় যে 40 জন সৈনিককে তদানীন্তন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে 40 জন যে মারা গেল, প্রথম দিনকে উনি খুব ঘটা করে এসে সেই সব শহীদদের কফিনের উপর মারা জড়িয়ে তারপর তিনি ভুলে চলে গেলেন। বিভিন্ন রকমভাবে নানা রকম সৈন্য আজকের দিনেও মারা যাচ্ছে, কার কথা তিনি মনে করছেন, তাদের জন্য তিনি কি করেছেন? এই সদ্য সমাপ্ত বিপিন রাওয়াত যিনি আমাদের সৈন্য প্রধান ছিলেন তার মৃত্যুর খবর আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষ জানতে পারল না কি কারণে তার মৃত্যু হয়েছে। তো এই দেশের মধ্যে এটা তো নিশ্চয়ই একটা দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায় যিনি করে এসেছেন যে আজ পর্যন্ত যে যে শহীদ মারা গেছে তাদের উদ্দেশ্যে সমানভাবে এই দিনটিকে তিনি স্মরণ করে তাদের স্মরণের উদ্দেশ্যে এই রকম সভাও উনি প্রতিনিয়তই করে যাচ্ছেন এবং তার এই প্রেরণা অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে তার নির্দেশে আমরা প্রতি বছরই এই একুশে জুলাইটাকে স্মরণ করে আমরা তার স্মরণ সভায় আমরা উপস্থিত হই। কাজেই আমরা আপনাদের কাছে এই অনুরোধ করব যে আপনারা যারা বাংলার মানুষ, যারা এই অত্যাচার আপনারা 34 বছর ধরে জ্যোতি বসুর কালে দেখে এসছেন, তারা আপনারা নিশ্চয়ই বুঝবেন যে বামপন্থী সরকার মানুষের উপর কি ধরনের অত্যাচার করে এসছে এবং তখনকার দিনে প্রিন্ট মিডিয়া এবং আপনার ইলেকট্রনিক মিডিয়া অতটা সরব ছিল না, যার জন্য অনেক কিছু ঘটনা আমরা জানতে পারি না। 17 জন আনন্দ মার্গীকে যে আপনার দিনের বেলায় বিজন সেতুতে পুড়িয়ে মারল, মরিচ চাপির ঘটনা, কেশপুরের ঘটনা, নিতাইয়ের ঘটনা, কত রকমের মানুষকে আপনারা এইভাবে ওরা দিনের পর দিন হত্যা করেছে তার কোন হিসেব নিকেশ নেই। সেই ধরনের সরকারকে যিনি একক প্রচেষ্টায় আজকে বাংলা থেকে উড়িয়ে দিয়ে নিজের স্বায়ত্তশাসন করতে পেরেছেন তার জন্য আমরা গর্বিত এবং বাংলার মানুষ এখন অব্দি শান্তি শৃঙ্খলা বজায় রেখে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে আমরা তার জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ। তাই আমি আমার সামনে আরো অনেক সুবক্তা রয়েছেন, তারা আপনাদেরকে আরো ভালোভাবে সুনির্দিষ্টভাবে তাদের ব্যাখ্যা করবেন এই জমায়েতের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।